প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। কোপা আমেরিকা অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ 2023-এ আজকে রাতে ফাইনাল রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব 17 দল হারিয়েছে ভেনিজুয়েলা অনূর্ধ্ব 17 দলকে। কোপা আমেরিকা অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা বর্তমানে চ্যাম্পিয়ন। আরও একটি শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব 17 দল। তারই ধারাবাহিকতায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভেনিজুয়েলার বিপক্ষে প্রথম গোল পায় লোপেজ খেলার 15 মিনিটে। এরপর আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ভেনিজুয়েলা গোলটি পরিশোধ করে খেলার 24 মিনিটে। এরপর চলতে থাকে খেলা হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত 45 মিনিট পরে আরও 5 মিনিট যোগ করা হয় খেলার প্রথমার্ধে। প্রথমার্ধে যোগ করা 45 মিনিটের সময় লোপেজ আরও একটি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেয় 2-1 গোলে। ফাইনাল রাউন্ডে ভেনিজুয়েলার বিপক্ষে এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের 2-এ। তারা 2 ম্যাচ খেলে 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে আসে পয়েন্ট টেবিলের 2-এ। শুভকামনা রইল মেসি, ডি মারিয়া, ডি পলের শিষ্যদের জন্য। আরও একটা শিরোপা জয় হোক তাদের, এই প্রত্যাশা সকল আর্জেন্টাইন ভক্তদের। বন্ধুরা, খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে আরিপল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।